আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে গ্লাস পেন্টিং নিয়ে রিভিউ দেব, কাজ করে দেখাবো এবং ধোয়ার পরে কী অবস্থা হয় তাও দেখাবো। শুরু করা যাক। প্রথমে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলাইনার। এই যে গ্লাস পেইন্টে এটা কিনেছি, এটা কিন্তু সলভেন্ট বেস, তার মানে হচ্ছে আমি এই কালারটা ধোয়ার পরও কিন্তু কালারটা থাকবে, কোনো সমস্যা হবে না। কালার কিন্তু এখানে আছে 6টা, প্লাস একটা মিডিয়াম, প্লাস একটা আউটলাইনার আসছে, আর সাথে এরকম ড্রপার। তো ড্রপারগুলো কেন ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয় ভিডিওর সামনে আপনারা দেখতে পারেন। এখানে যে 6টা কালার রয়েছে, এই 6টা কালার কিন্তু মেন মেন 6টা কালার দেওয়া থাকে, সাথে আরেকটা থাকে সেটা হচ্ছে মিডিয়াম। তো আপনাদের যদি মিডিয়ামের কাজটা বলি, সেটা হচ্ছে এই যে হাতে আমার এখন যেটা সেটা হচ্ছে মিডিয়াম সলভেন্ট হিসেবে এখানে লেখা আছে সলভেন্ট। তো এটা হচ্ছে আমাদের দেখা যায় বিভিন্ন সময় কালার লাইট করতে ইচ্ছে করতে পারে, সেক্ষেত্রে মিডিয়ামটা ইউজ করতে হবে। তো এখানে এটার মাধ্যমে কিন্তু আপনার কোথাও কালার যদি লেগে যায়, এইটা তুলির মধ্যে নিয়ে আপনারা কিন্তু ওইখান থেকে কালারটা মোছার জন্য চেষ্টা করতে পারবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে কালারগুলো, এই কালারগুলো মূলত এরকমভাবে আটকানো থাকে, তো আপনারা জাস্ট ড্রপারটা নিয়ে এটার মধ্যে আটকে তারপরে কাজটা করতে সুবিধা হবে। প্যাকেটের মধ্যে এরকম একটা কালো আউটলাইনার দেওয়া থাকে। এখন যদি কেউ চায় যে কালো আউটলাইনার ইউজ না করে গোল্ডেন করবে বা বিভিন্ন কালার করবে, সেক্ষেত্রে বাজারে কিন্তু ফেব্রিক্লে কিন্তু এরকম আউটলাইনার সেল করে, তো আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। আর এছাড়া এরকম আউটলাইনার বা কালার কিনতে চাইলে কিন্তু আমার পেজে নক দিতে পারেন, গার্নিশ উইথ সুমনা, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মগ নিয়েছি, আর মগটা কিন্তু ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর জাস্ট যেভাবে আমি ডিজাইন করতে চাই ওইভাবে আউটলাইন করে নিব। এখানে যদিও ডিজাইনটা ড্র করা আছে, আমি জাস্ট আউটলাইনের দিয়ে কাজটা সহজেই করে ফেলতে পেরেছি। তো আপনার যদি মনে হয় যে আপনার ফ্রি হ্যান্ডে করবেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রি হ্যান্ডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমার জাস্ট করা হয়ে গেছে আউটলাইনারটা করা। তো যেখানে মনে হচ্ছে একটু কালার বেশি লাগছে, ওইখানে আমি কটন বার দিয়ে কিন্তু যেখানে রিমুভ করা দরকার ওইখানে কিন্তু আমি রিমুভ করে নিচ্ছি আউটলাইনারটা। তো এভাবে আপনারা রিমুভ করে নিতে পারবেন যদি কোথাও মনে হয় যে কালারটা বেশি হয়ে গেছে। কিন্তু আপনার মনে রাখতে হবে আউটলাইনার কোথাও যেন এরকম না হয় যে ওইখানে আউটলাইনারটা পরেনি, সেক্ষেত্রে কিন্তু কালারটা ছড়িয়ে যাবে। এরকম চারিদিকে কিন্তু আউটলাইন করতে হবে যেখানে যেখানে আপনারা কালারটা রাখবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম এরকম ড্রপার দিয়ে কিন্তু আপনারা এভাবে কালারটা করে নিতে পারবেন। যদিও আমি আপনাদের তুলির সাহায্যেও দেখাবো এরকমভাবে কিন্তু আপনারা তুলি দিয়েও এরকম ড্রপ দিয়ে দিয়ে তুলি দিয়েও কাজটা করতে পারবেন। আর যদি আপনারা চান এভাবে তুলি ছাড়াও কিন্তু ডাইরেক্ট ওই কাজটা করতে পারবেন। কালার যদি কোথাও ভুলে লেগে যায় সেক্ষেত্রে এটা শুকানোর আগেই আমাদের রিমুভ করে নিতে হবে, কটন বার দিয়ে আমরা রিমুভ করতে পারবো। তাছাড়া সলভেন্ট যে বেসটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা রিমুভ করতে পারবো। তো এটা কিন্তু শুকাতে মোটামুটি টাইম নেয়, কিন্তু শুকানো হয়ে গেলে কিন্তু উঠতে চাইবে না, এর জন্য আপনার আগেই কিন্তু রিমুভ করে নিতে হবে ভুলে কোথাও কালার লেগে গেলে। আর এই কালারটা কিন্তু একদম স্থায়ী হয়, তো আপনার শুকাতে মোটামুটি 24 ঘন্টা টাইম নেবে ভালোভাবে, তো এর আগে ধুতে যাবেন না। আর বেস্ট কালারের কিন্তু দামটা বেশি ওয়াটার বেস্ট কালারের চেয়ে। তো আপনারা যখন কালারটা কিনবেন তখন মাথায় রাখবেন যে আপনি কেন কিনছেন বা কি কারণে কিনছেন, কোন কালারটা ইউজ করতে হবে। এই কালারগুলো দিয়ে কিন্তু আপনার বিভিন্ন কালারফুল কালারফুল ডিজাইন আপনাদের গ্লাসে ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী করতে পারবেন। শুধু যে গ্লাসে এরকম না, গ্লাস জাতীয় কাঁচের যে কোনো জিনিসে কিন্তু এই কালারগুলো করতে পারবেন, কালারটা উঠবে না। আর এখানে অবশ্যই আউটলাইনার হিসেবে আউটলাইনার করে নিতে হবে, তো না হলে কিন্তু কালারটা ছড়িয়ে যাবে, কারণ এটা কিন্তু একদম পানির মতো তরল। তো এর জন্য অবশ্যই আউটলাইন করে নিতে হবে। আর অবশ্যই আউটলাইন কিন্তু কোথাও গিয়ে একটু যে ফাঁকা রাখবেন ওরকম না, ফাঁকা রাখা যাবে না, পুরোটাই ফিল আপ করে নিতে হবে। তো এই গ্লাস পেইন্ট নিয়ে কিন্তু সামনে আরও ভিডিও থাকবে চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি না করে থাকেন, আর বেল আইকনেও ক্লিক করে দেবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য। এখানে আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কালারটা করার পর আমি প্রায় 24 ঘন্টার মতো এটা রেখে দিব শুকানোর জন্য। পর আমি গ্লাসটা ধুয়েছিলাম এবং কালারটা টেকসই হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।